ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মেসিদের সেরে সেই চীনেই ফিরলেন পাওলিন হো এক বছর বার্সেলোনাতে খেলেই আবার আগের ক্লাবে ফিরলেন পাওলিন হো চীনের গুয়াংজু অ্যাভার গ্রান্ডে থেকে গত বছর চল্লিশ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্রাজিল মিডফিল্ডার পাওলিন হোকে কিনে এনেছিল বার্সেলোনা সেই পাউলিন পাওলিন বার্সা ছেড়ে এবার ফিরে যাচ্ছেন তার সাবেক ক্লাবে চীনের গুয়াংজো এভার গ্রান্ডে থেকে গত বছর চল্লিশ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পাওলিনহোকে যখন কিনে আনলো বার্সেলোনা চোখ কপালে উঠে গিয়েছিল অনেকেরই একে তো দল ছাড়ছেন নেইমার সেই অবস্থায় দলের নতুন খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে চায়নি বার্সার সমর্থকেরা হামের হয়ে ফ্লপ তাই ইউরোপের কোনো ক্লাবে জায়গা না পেয়ে চীনে যাওয়া পাওলিনহোকে চাইবেই বা কেন তারা নিন্দুকের মুখে ছাই দিয়ে সেই পাওলিন হই নিজেকে গত মৌসুমে বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন গত মৌসুমে বার্সেলোনা যে লিগ জিতল তার পেছনে পাওলিনহোর কিছু গুলের ভূমিকা অনস্বীকার্য বার্সার হয়ে চৌত্রিশ ম্যাচে নয় গোল করেছেন পাওলিনহো সেই হই বার্সেলোনা সেরে আবারও যোগ দিয়েছেন আগের ক্লাবে আপাতত এক বছরের ধারে বার্সেলোনা থেকে গোয়াং যেতে যোগ দিয়েছেন তিনি তবে বার্সেলোনা জানিয়েছে এক বছর পর চাইলে গুয়াংজো পাউলিনহোকে পাকাপাকিভাবে পাকাপাকিভাবে কিনে নিতে পারবে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত গুয়াংজোতে ত্রিশট্টি ম্যাচ খেলেছেন পাওলিনহো মূলত ২০১৩ হাজার তেরো কনফেডারেশনস কাপে দুর্দান্ত খেলে বিশ্ববাসীর নজরে আসা পাউলিনহোকে সেবার কোরেন্থিয়ান্স থেকে নিয়ে আসে টটেনহাম ইংলিশ ক্লাবটিতে কখনোই নিজের প্রতিবার সুবিচার করতে পারেননি তিনি এবার বিশ্বকাপে ব্রাজিলের মূল একাদশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি ব্রাজিলের খেলা পাঁচটা ম্যাচেই মূল একাদশে ছিলেন তিনি সার্বিয়ার বিপক্ষে দুই শূন্য গোলে জেতা ম্যাচে একটি গুলো করেছিলেন পরে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নের সমাধি ঘটে হোদের ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ